विश्वभूषण परेण्य चूड़ामणि निखिल गौरी वैष्णव गण कर्तृक समाराधित चरण युग गौरी वैष्णव संप्रदाय आचार्य कुल सम्राट अखिल ब्रह्मांड गुरु परम पूज्य पाद प्रातस्मरणीय श्रील सनातन गोस्वामी चरण श्री हरि भक्ति विलास नामक महाग्रंथे सरस विलासी पद्म पुराण थेके सप्तव्रत मुनि प्रक्त শ্রী আচার্য চরণের বাণী অবলম্বনে আমরা সেই দামোপন্থন লীলা আস্বাদন করে আসছিলাম সিন্ধুতে এক বিন্দুর মত শাখা চন্দ্র নেয় দিক দর্শনে মত ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে এই লীলা পরমহংস কুল মুকুটমণি শ্রীল সুখদেব তিনি সুবিশদ ভাবে বর্ণন করেছেন কথা তো সব ভাগবতেরই সেখানে শ্রীল সুখ উনি বললেন সেই শ্লোকগুলি সনাতন গোস্বামী পাদ সুখমুখ ভারতী এখানে উদ্ধৃতি দিয়েছে টিকা তমঙ্গ মারুর অপায়স্তনম স্নেহ স্নুতম সস্মিত মিক্ষতি মুখম তিনি দধি মন্তনি তন্ময়ী কৃষ্ণ উপেক্ষা করে চলে এসেছে সেই রাগটা তো আছেই তো স্তন্ন কামাসীন জননী হরি তুমি আমাকে একটু কোলে করো ও মা আমি অনেকক্ষণ তোমার কোলে উঠি না মাগো আমার বড্ড ক্ষুধা লেগেছে চোখে জল করুণ করতে বলছে অষ্টাদর কম্পিত হচ্ছে আমি অনেকক্ষণ তোমার কোলে উঠি নাই আমাকে স্তন্যপান করতে দাও দুধু দাও মা যশোদার
কর্ণে এই কাকতি পূর্ণ উক্তি প্রবেশ করল না। তখনই তো গোপাল নিরুপায় হয়ে দধি মন্থন তন্ত্রটা ছেড়ে ধরল। মা তো টান দিচ্ছিলেন ওর অতটুকু খুঁচি হাত, আর সেই দণ্ডটা দেওয়ালে লাগানো ছিল, হাড়ি হাড়ির ভিতরে এটা নড়ছিল। অতটুকু ওর হাত, কিন্তু সাহসটা কত, ওটা চেপে ধরল। সাহসটা কখন হয়? যখন কোন লোভী ব্যক্তি তার লোভ চূড়ান্ত স্থানে পৌঁছে যায়, তখন সে কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলে, এই বস্তু আমাকে পেতে হবে। তখনই তো সে দুঃসাধ্য কার্যেও প্রাণপাত করে ঝাঁপ দিয়ে পড়ে গেল। এটাই তো জগতের রীতি। গোপালের লোভ ক্ষুধা আজ এতই বেশি, সেই চির অজিঘাস অপিপাসু এমন না হলে তিনি লীলা পুরুষোত্তম কি করে হবে? তিনি যদি এইরকম ক্ষুধিত পিপাসিত উপেক্ষিত না হন, তিনি স্বয়ং ভগবানই বা কি করে হবে? এই লীলা তো নারায়ণ করতে পারেন না। এইভাবে মুক্ততার লীলা নরসিংহদেব বরাহদেব বামনদেব স্বপ্নেও ভাবতে পারেন না। তাদের স্বভাব চরিত্র আকার প্রকার ভিন্ন, তারা দেবলীল। শ্রীমান নন্দনন্দন হচ্ছেন নরলীল। নৃসিংহদেবের মাতা পিতা কই? ব্রহ্মা হাঁচি দিলেন নাকের থেকে বরাহ ভগবান বেরিয়ে গেলেন। কূর্ম ভগবান জলের তলায় জলেই আছে, পাহাড় ঘুরছে পিঠের উপরে, ঘর 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 ঘুমিয়ে পড়েছে। পৃষ্ঠে ব্রহ্মদন্ত বন্দর গিরে গ্রাবাত প্রকণ্ড নিদ্রালোক কমঠাকৃতি ভগবত শাসা নীলাপান্তুব। কূর্ম ভগবানের নিঃশ্বাস প্রশ্বাসের আকর্ষণ বিকর্ষণিত হচ্ছে জোয়ার ভাটা, সমুদ্রের এত তরঙ্গ উর্মিমালা উচ্ছ্বাস। এই তো শ্রীমদ ভাগবত। অদ্যাপি জননিধি ন বিশ্রামতি, কিন্তু থাকলে হবে কি? উনি তো আগেই মাকে বলে দিয়েছেন আমি এই জন্য আসবো, এই জন্য জন্মাবো। তুমি কিন্তু কাউকে বলবে না, আমি চতুরতায় কার্য উদ্ধার করবো, বলির দিকটাও সামলাবো, তোমার বয়প্রদের ফল দেব। কাজে কাজে এই জাতীয় লীলান নরলীলাতেই সম্ভব, সর্বোত্তম নরলীলা। নরবকু তাহারও স্বরূপ, সেই নিত্য কিশোর আজ কিভাবে বাল্য লীলার সাধন করছে বালক হয়ে। মা চোখ ফেলে ফেলে শক্ত লাগলো না, আটকে গেল। মা
তাকিয়ে দেখছেন আমার সাগর সেচা ভূমি, আমার অঞ্চলে নিধি, নারায়ণের কৃপালব্ধ পুত্র, কত দান ধ্যান, কত বিপ্র সেবা, কত গুরুজনের আশীর্বাদ, কত দান পুণ্য, উৎকৃষ্ট যজ্ঞ, কিছুতে কিছু হয়নি। বয়স আমার ঢলে গেল কত, অনাত্ম বটি, শেষে নারায়ণের কৃপায় এই পুত্র পেয়েছি। গোপাল চক্রবর্তী আচার্য চরণ জগদ্গুরু শ্রী শ্রীজী গোস্বামীপাদ এইভাবেই বর্ণন করেছেন আনন্দ বৃন্দাবন চক্রবর্তী মহাকবি কর্ণপ্রভু। তো মা বলছেন, বাছা আর দুটো চারটে টান, বাপ আমার এই তোমার জন্য নবনীত প্রস্তুত করছি, এখনই তোমার চাঁদ মুখে নবনীত দেব, তুমি কাঁদছো কেন, আজ এত তাড়াতাড়ি তুমি ঘুমের থেকে উঠে গেলে, তোমাকে এখনই কোলে করব, এই বলে মা টানছে। বাপ কেঁদো না, এখনই কোলে করব, একটু অপেক্ষা করো আমার বাপ, এখনই আমার দধিমন্থনটা সমাপ্ত হবে। যশোদার এই স্নেহ পূর্ণ বাক্যে নন্দনন্দন ভিতরে উল্লসিত হলেও শ্রীমান সঙ্গে সঙ্গে জবাব দিল, চোখ কচলাচ্ছে, ক্রন্দনে বহিছে ধারা। মা বুঝতে পারছেন যে এগুলি ভাগিযোগী কান্না, শিশুরা হাসি কান্নায় ভাগাভাগি থাকে সবসময়, এই হাসছে এই কাঁদছে, এইটাই তো শৈশব মাধুর্য। স্বয়ং ভগবানের এই মাধুর্য নিঃসীম ভাবে প্রকাশিত, তাই তো সর্বোত্তম লীলা। নৃসিংহদেব কাঁদবেন, উনি হাসলেও বা কেমন লাগবে, কিন্তু এই নন্দনন্দন সঙ্গে সঙ্গে কি হচ্ছে, না মা আমি নবনীত খাবো না, তোমার আর দধিমন্থন করতে হবে না, বাপ এখনই তোমার চাঁদ মুখে দেব, বলে না 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 আমি নবনীত খাবো না। বাপ তো ক্ষীর খাবে তোমার জন্য, এখনই দুধের স্বর তুলে পদ্মনন্দী গাভীর দুধটা পুড়ছে ওই সামনে, তো স্বর তুলে তোমায় স্বর দেব, পুরু স্বর। বলে না না আমিও সব খাবো না, তুমি আমায় কোলে করো, কোলে উঠব তোমার। যশোদা বললেন, এসো বাপ আমার অঞ্চলের ধন এখনই আমায়, আমি তোমায় কোলে করছি। কিন্তু মা হাতের কাজ করতে ছাড়েননি, গোপাল ভাবলো মা আমায় কথা দিয়ে বোঝাতে চাইছে, দুধু দেবে না, মা গো আর তোমার প্রতিমন্থন করতে হবে না, তুমি আমায় কোলে করো। মা যখন কোলে করেনি তখন গোপাল দধিমন্থন দণ্ডটা ধরেছে, মায়ের হাতটা যেভাবে তাড়াতাড়ি ঘুরছে, মায়ের হাতটা ধরতে পারত, কিন্তু ভাবলো যে হাত ধরার থেকে এই দণ্ডটা ধরলে তাড়াতাড়ি কাজ হবে,
ওই জন্য ওটা দুহাত দিয়েছিল। হরিবাব এত বুদ্ধি তো কোনো বালকের দেখিনি, তুই এত বুদ্ধি কোথার থেকে পেলি রে? ওরে লাল, হে নারায়ণ, মা নারায়ণ স্মরণ করছে, কৃতজ্ঞতায় ভুল করে গেছে নারায়ণের প্রতি, কুলদেবতা তুমি তোমার এই কৃপা দত্ত পুত্রের দীর্ঘ জীবন দান করো, ওর জন্মের চেয়ে কত বিপদ আপদ, ও যেন দীর্ঘায়ু হয়। বেশি গুণী ব্যক্তি, অধিক রূপবান গুণবান ব্যক্তি জগতে বেশি দিন বেঁচে থাকে না, তার পেছনে তো শত্রু থাকবে। মা ভাবছেন নারায়ণের কৃপা দত্ত পুত্র, ছদিনের দিন ওকে আকাশে উড়িয়ে নিয়ে গেল রাক্ষসী, তারপরে এই গরুর গাড়িতে আসে দিন ওর উপরে পড়েনি, নারায়ণই তো রক্ষা করছে। তো আকাশে উড়িয়ে নিয়ে গেল পাপিটা, ও পাথরের উপরে পড়ে ওর দেহ ফুটি বানি কাকুরির মতো চৌচাই হয়ে গেল, আমার কপালের কিছু আর কি। এসব নারায়ণের কৃপা ছাড়া কি? ওর দীর্ঘায়ু প্রদান করো তুমি নারায়ণ। মা একটু অন্যমনস্ক হয়ে চিন্তা করছে, এমন সময় যশোদা নন্দন করল কি, দণ্ড ছেড়ে মা কোথায় চলে গেল? গোপাল ভাবছে মা কোথায় চলে গেল, কোলে আমি উঠবই এইবার মায়ের হাতের থেকে সেই মন্থন রজ্জু ছিনিয়ে নিল। টানছে দড়ি ধরে ওই রজ্জু ধরে, যশোদানন্দন মায়ের হস্তের থেকে মন্থন রজ্জু নিয়ে দূরে নিক্ষেপ করল। ও মা, তুমি কি ভাবছো? আমার কিছুই ভালো লাগে না, তুমি আমায় কোলে করো, দধিমন্থন কাজ আর তোমারই করতে হবে না, আমি ননি খাবই না। যেই এই কথা বললেন, বললেন নয় বলল, মা বললেন, ও তো বলল, সঙ্গে সঙ্গে মা করলেন কি, দুই হস্ত প্রসারিত করে, আসো এসো আমার ভাব, আর আমি দধিমন্থন করতে চাই না, ও আমার আচলের ধন, এসো আমার কোলে এসো। এই কথা বলা মাত্র শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়ে মায়ের কোলে উঠল, আর স্বহস্তে দুই হস্তে যশোদার বক্ষ বসন অপসারিত করে কুচাগ্র ধারণ করে তাতে মুখ যোজনা করে আর সেই বাৎসল্য প্রেমামৃত রস অতৃপ্ত হয়ে পান করতে লাগল। এই দিব্য শিশু দেখে কি মনে হচ্ছে, যেন নবজলধর শ্যামলাঙ্গী যশোদার ক্রোড়ে
শ্রী কৃষ্ণের অপূর্ব স্তন্যপান লীলা নিত্য তৃপ্তি মনে হচ্ছে যেন সেই শ্রাবণের ধারাবর্ষী মেঘের কোলে চাতক উদ্গ্রীব হয়ে জলধারা পান করছে। গ্রীষ্মকালীন নিদারুণ সেই পিপাসাকে বিদলিত করছে। এ তো প্রাকৃত দৃষ্টান্ত। প্রাকৃত দৃষ্টান্ত কখনোই অপ্রাকৃত তত্ত্বের ইঙ্গিত আনতে সমর্থ নয়। মৃদুমন্দ হাস্য সহকারে যশোমতী এই অনিমেষ নেত্রে স্তনপান মাধুরী দেখছেন সকৃষ্ণ নন্দনে। এখনই তো গোপাল ঘুমের থেকে উঠে এসেছে, তো ওই জন্য নিদ্রাবেশে যে গোপালের ললাট উপরে বিক্ষিপ্ত চূর্ণকুন্তল রাজি মা যথাস্থানে সন্নিবিষ্ট করিতে গোপালের সেই প্রফুল্ল কমল নয়ন যুগল চিকন শুনিল কুটিল কুন্তল ঢেকেছে মুখ তরি ফুল্ল শততলে অলি দলে দলে বসিয়াছে যেন কেরি সুবিম্ব নিঙ্গিয়া অধর রঙ্গিয়া গোপী চুম্বে পারিবা আমার মনিতে হৌ আবির্ভূতে লক্ষ লাভ যাও ছাড়ি। এই ছবিটা দেখতে চাইছে, মুক্তি চাই না, যোগ সিদ্ধিও কামনা করি না, বরং দৈব মোক্ষম ন মোক্ষামতি বা নচান্নং বেড়েয়ং বরসাদপি। এই সময়টা দেখতে চাই, কিচ্ছু কামনা করি না, নারায়ণকেও দেখতে চাই না, রাম নৃসিংহ বামন বরাহ যজ্ঞ দত্ত ঋষভ পৃথু কিরাপিসাই কারণার্ণবসাই গর্ভদপসাই কাউকে চাই না, দরকারই নাই। এই ছবিটা সর্বদা আমার হৃদয়ে আবির্ভূত থাক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নরাক পৃষ্ঠম নজপান মিষ্ঠম নরসাধিপত্যম ন যোগ সিদ্ধি অপুনর্ভবম বা এগুলি তো অতি তুচ্ছ। ব্রহ্মাণ্ডের যা কিছু সেগুলি তো সব মায়াময়। বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরার সম্পত্তি ঐশ্বর্য এবং লীলা তত্ত্বধামে প্রেম চাই না, আমাকে এই প্রেম দাও। যশোদার দাসী হয়ে সেইখানে দাঁড়িয়ে এই স্তন্যপান মাধুরী যেন আমি দেখতে পাই। ব্রজেশ্বরী যশোদার তো অনেক দাসী, সেই দাসীর ভিতরে আমি একতম হয়ে এই রূপ এই স্তন্যপান লীলা ওখানে যদি আমি দাঁড়িয়ে থাকতাম তো মা তো আমার করে দিয়ে গোপালকে আর সেই কুটন্ত দুধটা আমাদের যেতেন, কেউ ছিল না, গোবর্ধনে এসে গেছে, দু একজন যারা আছেন তারা দূরে কোনো কাজ করছেন, তবেই তো এই ঘটনাটা ঘটলো। গোপিকা তোমার এই জীবনী সেবা করে সে সেবা দিও সে মনে এই প্রজাপতি পাওয়ার সাধনা। তাহা শুনি লুপ্ত হয় কোন ভাগ্য বা আগে শ্রবণটা ঠিক ভাবে হবে। ব্রজের নির্মল রাগ, এই হচ্ছে ব্রজের নির্মল রাগ।
শুনি ভক্তগণ, যখন সাধু মুখে শুনবেন, অনুভবীর মুখে শুনবেন, তখন ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মাগকে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম, তা শুনি মুক্ত হয় কোন ভাগ্যবান। আমাকে ওইখানে যেতে হবে, ওই লীলা পেতে হবে, দেখতে হবে। কিভাবে পাবেন? লুপ্ত হয়ে লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, মায়ের দাসী ভাব নিয়ে সাধন করতে হবে। এ পাওয়ার অন্য কোন রাস্তা নেই। ব্রজেশ্বরীর কোন দাসীর আনুগত্য নিয়ে সেই দাসী ভাবে এই লীলার শ্রবণ কীর্তন চিন্তন করতে হবে। যখন করতে করতে সেই আনুগত্যময়ী ভক্তিতে বাৎসল্য প্রেম তিনি লাভ করবে, তখন যোগমায়া তাকে উপযুক্ত জেনে এই মায়ার ব্রহ্মাণ্ডের থেকে আকর্ষণ করে নিয়ে তাকে গোলোকে নিত্যলীলায় গোপী গর্ভে সঞ্চার করে মায়ের দাসী রূপে জন্ম দেবে। এই তো পাওয়ার উপায়, সাধনা তারা পেতে হবে। তো ওই জন্য সপ্তব্রত ঋষি বলেই ফেললেন, গোপীরা যেমনি তোরে সেবা করে সে সেবা দিবসে মরে। কেমন সেবা হয়েছে, মা স্তন্যাম হৃত পান করাচ্ছে, নিদ্রা বেশে সেই ললাট ও পরি বিক্ষিপ্ত চূর্ণ কুন্তল রাজি যথাস্থানে মা সন্নিবিষ্ট হচ্ছে, হাসছেন মা গোপালীর স্তন্যপান লীলা দেখে। আরে বাপ, তোর বড়ই ক্ষুধা পেয়েছিল বুঝি, যশোদানন্দন কি উত্তর দেবে? সে তো সেই স্তন্যপান লীলা প্রকাশ করছে। যদি অনন্তকাল গোপাল এইভাবে পান করে আর অনন্তকাল মাও পান করান, তো গোপালের পিপাসা মিটবে না, ক্ষণে ক্ষণে বাড়বে, আর মারও গোপালকে স্তন্যামৃত পান করাবার আকাঙ্ক্ষা ক্ষণে ক্ষণে বাড়বে। উভয়ই নিঃসীম ভাবে বর্ধিত হবে, কারণ মায়ের এই বিশুদ্ধ বাৎসল্য স্তন্যামৃতে গোপালের ফানা শক্তি বৃদ্ধি হয়, আর শ্রীকৃষ্ণের স্তন্যপানে যশোদার স্তন্য দানা শক্তি বৃদ্ধি হয়। তো কেউই তৃপ্ত হতে পারবেন না, এইটি হচ্ছে এই লীলার মাধুর্য। কত ব্রহ্মা জন্ম নেবে মরে যাবে, কত ব্রহ্মাণ্ড নিমিষে সৃষ্টি হবে, ধুলি বালি হয়ে অনন্ত মহাকাশে মিশে যাবে, কিন্তু না কৃষ্ণ তৃপ্ত হতে পারবেন, না যশোমতী স্তন্যদানে তৃপ্ত হতে পারবেন। কেন পারবেন না? শুদ্ধ বাৎসল্য প্রেমের এইটি শক্তি, আর এই দিয়ে ভক্ত বাৎসল্যের এইটি কার্য। কত চতুরানন কবি বিদ্যাপতি লিখেছেন, কত চতুরানন মরি মরি যাও, কত ব্রহ্মা মরে যাচ্ছে, ন তুয়া আদি অবসারণা, তোমার আদি অন্ত নেই। ব্রহ্মাদের আদি অন্ত আছে, দেবতাদের আদি অন্ত আছে, কিন্তু তোমার তো আদি অন্ত নাই,
তুমি তো অনন্ত জমর জমলন্তমাহু কোনাম লোকি ভগবত পদার্থ তুমি তো অনাদি আদি সর্ব কারণ কারণ এই জন্য কত চতুরানন মরি মরি যাওয়াত ন দুয়া আদি অবসান তোহে জনমি পুন তোহে সমাবত সাগর লহরি সমান যেমন মহাসাগরে কত তরঙ্গ আসে সাগরে ঢেউ সাগরে উঠে সাগরে মিশে না ঠিক দেবী কেউই তৃপ্ত হতে পারবেন না চির তৃপ্তি মা মুখানি যুগন করছিলেন সকৃষ্ণ নয়নে শ্রী মুখ কমলীর সৌন্দর্য মধু আস্বাদন করছিল যশোদার নয়ন ভিন্ন এই ছবিটাই নিমন্ত্রণ করছে চিকন শুনিল কুটিবকুন্তল ঠেকেছে এ মুখ তরি ফুল শত দলে অলি দলে দলে বসিয়াছে যেন ঘেরি এগুলি অলি ভ্রমণ সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া লাল টুকটুকে পাকা তেলা কচুর ফলকেও নিন্দা করে এমন যে গোপালের অধর অষ্ট কোথায় তেলা কচুর ফল ছি ছি তুচ্ছ তেত সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া গোপি চুম্বে পারিবা আমার মনে দেহ আবির্ভূতে লক্ষ লাভ চাও চাও যশোদানন্দন পান করুন দেখি ওরা পেট ভরে কিনা এতদিনে কেউ শেষ মন মহাপ্রভুর কৃপা করে গান্ধর বিকার অভিনয় জীব কৃপা আবার আজকে আমাদের